হ্যালো ভিউার্স সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সবার জন্য দোয়ার সবাই যে যেখানে আছেন ভালো এবং সুস্থ থাকেন আমাদের এসকে কম্পিউটার টিআইএ চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম আমাদের এই নতুন চ্যানেলটির পক্ষ থেকে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওটি থাকবে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম টেপসের ছোট্ট কিছু খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তার আগে বলুন এই যারা আমাদের এই চ্যানেলটি নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলের ডান পাশে থাকা সাবস্ক্রাইবটি ক্লিক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই তার পাশে থাকা বেল বাটন বাটনটিতে ক্লিক করবেন চলে যাবে আমাদের নতুন নতুন ভিডিও আপলোডের সকল নোটিফিকেশন আপনার ইমেলে তাহলে চলুন আর বেশি কথা নয় চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে আমরা হোম টেপস নিয়ে আজকে একটু আলোচনা করবো এমএস ওয়ার্ডের মাইক্রোসফট অফিস ওয়ার্ড হোম স্যার সর্বপ্রথম আমাদের যে প্রশ্নটা আছে সেটা হলো হাউ টু টেক্সট কার্ড কপি পেস্ট ইন দা ডকুমেন্ট হাউ টু টেক্সট কপি পেস্ট ইন দা ডকুমেন্ট কীভাবে আমি একটা আমার লেখা একের অধিক করব মানে একটা লেখা একটা শব্দ আমি লিখলাম যেমন ধরো আমি এখানে একটা লেখা লিখলাম যে ওপেন এনি ডকুমেন্ট ক্লিক অন হোম ট্যাপস ঠিক আছে এই শব্দটা লিখার পর আমি চাই হুবু এই শব্দটা আবার লিখার জন্য এখন লিখতে গেলে আমার একটু প্রচুর সময়ের ব্যাপার এই লেখাটা আমাদের কী করতে হবে এখন কপি করতে হবে তো কপি করার আগে লেখাটা সিলেক্ট করতে হবে তোমাদের ডায়েরিতে কি লিখা আছে ওপেন এম এস ওয়ার্ড এই পর্যন্ত তো আমরা পারি না তারপর সিলেক্ট না টাইপ নেসেসারি টেক্সট যে কোনো লেখা লিখার জন্য বলতেছে তারপর অন হোম টেপস আচ্ছা দেখো এখানে আমরা একটা লেখা লিখলাম না এই লেখাটা আমরা কপি করে কীভাবে শিখব সিলেক্ট নেসেসারি টেক্সট আগে টাইপ করতে হবে কিন্তু আমাদের টাইপ নেসেসারি টেক্সট সিলেক্ট টেক্সট আগে লিখাটা লিখলাম তারপর আমাদের লেখাটা সিলেক্ট করতে সিলেক্ট করার জন্য মাউসের লেট বাটন চাপদা ধরে আমার যতটুকু পর্যন্ত দরকার সিলেক্ট করব সিলেক্ট করার পর ঠিক হোম টেপসের এখানে কপি আছে না কপিতে ক্লিক কপি করার পর লেখার পর আবার ক্লিক করে দেবে ক্লিক অন দ্য পেজ লেখা আছে কিন্তু তারপর সিলেক্ট হোম টেপস অ্যান্ড সিলেক্ট পেস্ট অ্যান্ড ক্লিক পেস্টে ক্লিক করলাম আরেকটা লাইন হয়েছে আমি যখন এই লেখাটা সিলেক্ট করলাম এই যে দুইটা লাইন দেখায় সিলেক্ট করার পর কপি তারপর লাইনের পর ক্লিক তারপর পেস্টে ক্লিক পেস্ট হয়েছে এই হলো কপি পেস্টের একটা দাম আরেকটা সিস্টেম হলো লেখাটাকে সিলেক্ট করবা সিলেক্ট করার পর ওই লেখাটার উপরেই মাঝখানে রাইট বাটন ক্লিক করতে হবে মাউসে রাইট বাটন ক্লিক করার পর লেখা আসছে কি কপি আমি কপিতে ক্লিক করব কপিতে ক্লিক করার পর লেখার শেষের প্রান্তে ক্লিক ক্লিক অন রাইট বাটন সিলেক্ট পেস্ট ঠিক আছে সিলেক্ট পেস্ট গেল দুইটা পদ্ধতি তারপর শর্টকাটে যেটা আমাদের আসতে হবে কিবোর্ডে কিবোর্ডের মাধ্যমে যে পর্যন্ত আমার প্রয়োজন আমার যদি প্রয়োজন হয় শুধু ডকুমেন্ট আমি ডকুমেন্টটা সিলেক্ট করব। আমার যদি প্রয়োজন হয় শুধু ওপেন ওপেনটা সিলেক্ট করব। আর আমার যদি প্রয়োজন হয় শুধু এই লাইনটা আমি এই লাইনটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর কীবোর্ড থেকে বাম হাতে সিটিআরএল মানে কন্ট্রোল প্লাস সি বাটন চাপ দিতে হবে কন্ট্রোলে ধরে সি তারপরে আমি যেখানে এই লেখাটা বসাবো তারপরে ক্লিক করতে হবে তারপর ঠিক আগের জায়গায় কন্ট্রোল ধরে ভি চাপতে হবে কীবোর্ডে কন্ট্রোল ধরে ভি পেস্ট হয়েছে লেখাটা এটা হলো কপি পেস্ট কীবোর্ড ম্যানুয়ালি এবং মাউস পয়েন্টার তিনটা রাস্তা কয়টা তিনটা রাস্তার মাধ্যমে আমার কি কপি পেস্ট করতে পারি এখন কাঠের কি কাজ এই যেখানে কাচের যে চিহ্নটা দেওয়া আছে সিজার কাঠ কাট হলো আমার এখানে একটা শব্দ আছে এনি ডকুমেন্ট এই শব্দটা আমি এখানে চাই না একেবারে তুলে ফেলতে চাই তাহলে এই শব্দটার মাধ্যমে আমি যেভাবে কপি করেছি ঠিক তার এখানে কাঠ আছে এখানে রাইট ক্লিক করলে কাঠ আছে এবং কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল ধরে একস্টাফ দিলেও কাট হয় কপি যেমন তিনটা রাস্তা কাঠেরও ঠিক সেরকম তিনটা রাস্তা আমাকে কাটে ক্লিক করতে হবে এখানে আছে সব ধরা চলে গেছে কিন্তু তারপর আমি যেখানে বসাবো সেখানে ক্লিক করে পেস্ট এখানেও ক্লিক করতে পারি বা রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে পারি বা কন্ট্রোল ধরে ভি চাপ দিল আমার পেস্ট হয় এনি ডকুমেন্ট এখান থেকে চলে আসছে এখানে বসছে এই প্রশ্নটা বুঝতে কারো সমস্যা হয়েছে সমস্যা নেই হাউ টু কাট কবি পেস্ট ইন দা ডকুমেন্ট এই প্রশ্নটা শেষ আমাদের পরবর্তী প্রশ্নটা কি আজকে হাউ টু চেঞ্জ ফ্রন্ট নেম ফ্রন্ট সাইজ ফ্রন্ট আন্ডারলাইন ফ্রন্ট স্টাইল এই যে দেখো ক্লিপবোর্ডের হোম ক্লিপবোর্ডের বোর্ডের হোমের ক্লিপবোর্ডের এই কাজগুলো কিন্তু আমাদের শেষ এখন আমরা ফ্রন্টের অপশনে ফ্রন্ট অ্যামেজওয়াডে কাজ করতে হল সবচেয়ে বেশি ব্যবহার হয় এই ফ্রন্ট টেপসের কাজটা ফ্রন্ট নেম ফ্রন্ট সাইজ ফ্রন্ট আন্ডারলাইন লাইন অ্যান্ড ফ্রন্ট স্টাইল ফ্রন্ট কি এরকম লেখা এই যে দেখো এখন আমার যে লেখার ধরনটা আছে ওপেন এনি ডকুমেন্ট ক্লিক অন হোম ট্যাবস ওপেন এনি ডকুমেন্ট এই যে শব্দটা লেখা আছে এটার সাইজ কত দেওয়া আছে ইলেভেন এগারো এটার নাম কী দেওয়া আছে ক্লিভিরি বডি না এখান থেকে যদি আমি ফ্রন্টের নামটা পাল্টাইতে চাই তাহলে আমার যতটুকু প্রয়োজন বা পুরোটা প্রয়োজন পুরো লেখাটা আমাকে সিলেক্ট করতে হবে লেট বাটন চাপ শেষ প্রান্ত থেকে আস্তে আস্তে আমার উপরে আসতে হবে তারপর ফ্রন্টের নাম পরিবর্তন সিলেক্ট টেক্সট সিলেক্ট ক্লিক অন হোম ট্যাবস অ্যান্ড সিলেক্ট ফ্রন্ট নেম বক্স লাইক আছে কিন্তু ফ্রন্ট নেম বক্সের পর ক্লিক করার পর সিলেক্ট এনি ফ্রন্ট তোমার যেটা প্রয়োজন কিন্তু আমার যদি ইংরেজি হয় আমরা স্বাভাবিক যে ইংরেজিটা বইয়ে বা আমরা লিখে থাকি দেখে থাকি সেটা হলো টাইমস নিউ রোমান টাইমস নিউ রোমানে আমরা ক্লিক করব ফ্রন্টের নামটা পরিবর্তন হয়ে এখন যদি সাইজটা পরিবর্তন চাই ঠিক আগের মধ্যে সিলেক্ট করব আমরা যদি চাইতাম এক সিলেক্ট করে নাম পরিবর্তন সাইজ পরিবর্তন করে আসতে পারি এখন আমরা সাইজটা একটু পরিবর্তন করবো আঠারো বা বিশ বা বাইশ বা চব্বিশ আমার যেটা প্রয়োজন একটা ডকুমেন্ট লিখতে গেলে স্বাভাবিকভাবে আমার এই পেজটা তো যতটুকু প্রয়োজন আমি ততটুকু অনুযায়ী আমার পেজের ফন্ডের সাইজটা বাড়ায় নিব ঠিক আছে এটা হলো ফ্রন্টের নাম পরিবর্তন এবং ফ্রন্টের সাইজ পরিবর্তন এখন প্রশ্ন ফ্রন্টের স্টাইল কীভাবে আসে দেখো লেখাটা সিলেক্ট করার পর এখানে টাইপস দু রোমান দিস তুমি যদি চাইতে এখান থেকে ইংরেজি আরও ফ্রন্ট আসে না এটা দিতা দেখো তো এটার ধরনই রকম এটার এক রকম তুমি যদি চাও এটাকে সিলেক্ট করে আরেকটা ফ্রন্টের নাম দাও এটার সাইজ একরকম এক একটা ধরন এক এক প্রকৃতির আমি এটা দিলাম এটা একে এই ধরনের এই ফ্রন্টের নামও আছে হ্যাঁ কিছু কিছু ফ্রন্ট আছে নাম আছে যেগুলো আমাদের উচ্চারণ করার মতো না কিন্তু ঠিক আছে এখন আমি স্বাভাবিকভাবে টাইমসো রোমানটাই দিয়ে দিলাম সাইজটা রাখলাম ঠিক আছে এখন ঠিক তার ডান পাশে ছোটো এ এবং বড়ো এ দুটোই ক্যাপিটাল ল্যাটারের বড় হাতে বড়ো এতে ক্লিক করলে দেখো ফ্রন্টের সাইজ বড় হচ্ছে না ছোটো এ ক্লিক করলে ফ্রন্টের সাইজ ছোটো হচ্ছে তাহলে আমরা যদি এখানে না পারি এই যে ফ্রন্টের সাইজ এভাবে যদি না পারি তাহলে করতে পারি এখানে দেখো দলে লেখা আছে কন্ট্রোল শিফট পি পি দিলেই আমার ফ্রন্টের সাইজের একটা বক্স চলে আসবে দেখো এই বক্সটা আসছে না এখন এইখান থেকে তুমি সাইজ পাল্টা নিতে পারবে তো এটা একটু সময়ের ব্যাপার আমি সবচেয়ে সহজ এইভাবেই করতে পারি বা আরেকটা শর্টকাট আছে সেটা হলো কীবোর্ড থেকে কন্ট্রোল ধরে থার্ড ব্রেকেট আছে না সেকেন্ড ব্রেড থার্ড ব্রেকেট কিবোর্ড ধরে ডান পাশের থার্ড ব্রেকেটটা চাপ দিলে বড় হবে ঠিক তার বাম পাশেটা সেকেন্ড বা থার্ড ব্রেকেট সেকেন্ড ব্রেকেট থার্ড ব্রেকেট দুটোই কিন্তু এক পাশে আসে আমরা লেফটেরটার চাপ দিলে ছোটো রাইটেরটার চাপ দিলে বড় কন্ট্রোল ধরে নিতে হবে এটা হলো ফ্রন্টের সাইজ বড় করার পদ্ধতি ঠিক আছে এবার দেখো নিচে বিটা কি আইটা কি ইউটা কি এখন আমার প্রয়োজন হলো এলাকাটাকে আমি একটু মোটা করব গাঢ় প্রকৃতির সেটার ক্ষেত্রে আমাকে বিতে ক্লিক করতে দেবে বোল্ড এই লেখাটার সাথে কি এই লেখাটা আছে নাই আমার প্রয়োজন আমি এতটুকু সিলেক্ট করলাম আমি ইটালিকে ক্লিক করলাম ঠিক আছে আমার প্রয়োজন আমি এতটুকু ইটালিকে ক্লিক করলাম এখন দেখো আমার প্রয়োজন এতটুকু আমি আন্ডারলাইন ক্লিক করলাম এটা একটা ধরন এটা একটা ধরন এটা একটা ধরন তুমি চাইলে এখানেই ইটালিকে করতে পারো আন্ডারলাইনও করতে পারো এটা কেন করে অনেক সময় লেখাটাকে অনেকে বোল্ড চায় না একটু বাঁকা ইটালিক চায় না যখন তোমার কাজের ক্ষেত্রে প্রয়োজন হবে তোমাদের যে আমি এটাকে বোল্ড করব। ইটালিক করব এবং বাঁকা করতে চাই ঠিক বি আই ইউ প্রত্যেকটা শর্টকাট কমান্ড হলো এই লেটারই কন্ট্রোল ধরে যদি বি চাপ বোল্ড হবে কন্ট্রোল ধরে আই চাপলে ইটালিক হবে কন্ট্রোল ধরে ইউ চাপলেও আন্ডারলাইন হবে কিন্তু লেখাটা তার আগে সিলেক্ট থাকতে হবে লেখাটা সিলেক্ট না থাকলে এই কাজগুলো কখনো হবে না এখন আগের মতো করতে চলে ঠিক লেখাটা সিলেক্ট করতে হবে আইতে ক্লিক আমার আন্ডারলাইনটা চলে যাবে ইউতে ক্লিক আগেরটা সরি ইউ ছিল এখনটা আই ইউতে আইতে ক্লিক ইটালিক চলে গেছে এবার বিতে ক্লিক বোল্ডও চলে গেছে এখানে শুধু আন্ডারলাইন ব্যবহার করছি আমি শুধু আন্ডারলাইনটা চলে যেতে পারব এখন যদি মনে করে একটা আন্ডারলাইন আন্ডারলাইন হ্যাঁ সিঙ্গেল লাইন আমি ডাবল লাইনের দিতে চাই সেটা তুমি পারবে আমার একটা প্রয়োজন নাই আমি তুলে দিলাম এই হলো বি আই এর কাজ ফ্রন্টের নাম পরিবর্তন করা সাইজ পরিবর্তন করা ফ্রন্টের বোল্ড করা ইটালি করা আন্ডারলাইন এটা এইটা হলো লিগার ক্ষেত্রে সবচেয়ে একটি ইম্পর্টেন্ট কাজ তারপরে ঠিক তার ডান পাশে আছে ফ্রন্টের কালার এখানে আছে না ফ্রন্টের কালার ধরো তোমার এতটুকু প্রয়োজন তুমি এখান থেকে যে কোনো প্রয়োজন তুমি তোমার ইচ্ছে মতো কালার দিতে পারবা না ঠিক তার বাম পাশে লেখাটা সিলেক্ট করবা এবি উপরে ক্লিক করবা এই যে ছোট আমি লেখাটা সিলেক্ট করলাম ছোট তীর আছে না তীরে ক্লিক করে তুমি ফিল কালার মানে নিচে জমিনের কালারটা দিতে পারব দরকার নাই দিলাম আমার প্রয়োজন নাই নো কালার লেখাটা ওই সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে সিলেক্ট করে আবার এখানে দিলে আগের মতো সেম নো কালার চলে আসবে এখন আমরা আসি তার বাম্পেশনটা চেঞ্জ স্কেচ এখানে দরলি লেখাটা চলে আসে এটা কি চেঞ্জ স্কেচ আমি আমার মধ্যে লেখাটা সিলেক্ট করলাম এটা কী দেখি ছোট থেকে ক্লিক করার পর চেন্সকেচ আসছে সেন্টেন্স কেচ লোয়ার কেচ আপার কেচ ক্যাপিটাল এইচ ওয়ার্ড টুয়েল কেচ এটা হলো লেখার অনেকগুলো লেখা আছে কেজ প্রত্যেকটা লাইনের প্রথম অক্ষরটা বড়ো হাতের চাই লোয়ার কেচ সবগুলাই ছোটো হাতের চাই আপার কেচ সবগুলা ক্যাপিটাল ল্যাটারে সবগুলো বড় হাতের চাই ক্যাপিটালাইজ ইএচ ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় টুকেল কেচ এটা হলো এক প্রকার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা ছোট। এটা কী বললো এক প্রকার বলদ কেচ বলা হয় যেমন কখনো কি দেখেছো তোমরা যে যে কোনো লেখার ক্ষেত্রে স্টাইল কোনো পত্রিকা প্রথম অক্ষর ছোটো বাকিগুলো সব বড়ো এটা কিন্তু কেউ করে না এই কারণে এটাকে অনেকে বলদ কেস বলে যে ক্যাপিটালাইজ ইয়েচ ওয়ার্ড দিলাম দেখো তো প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম করবার বাকিগুলো সব ছোট আবার সিলেক্ট করে আমি যে সেন্টেন্স চাই সেন্টেন্স খেয়েছ ঠিক আছে এই গেল তোমার এই অপশন পর্যন্ত এখন বাকি আছে কি এক্স টু এক্স টু একটা নিচে একটা উপরে এক্স টু ডান পাশের উপরে অনেক সময় আমরা ডিগ্রির ব্যবহার করতে চাই ডিগ্রি বাই স্কোয়ার প্রয়োজন না বারুট তখন মনে করি আমাদের থার্ড ডিগ্রি করলাম না ডিগ্রির প্রয়োজন হচ্ছে তখন এই এক্স টু উপরের টাইম দিব কারণ ডিগ্রি তোর সাথে উপরে দেই তখন শূন্যটা তুলে দিব ত্রিশ ডিগ্রি তারপরে যে মানানসে স্বাভাবিক আমার লেখাটা লিখতে চাই তাহলে আবার এখানে ক্লিক করে এটা সেরে নিব সেরে নিয়ে আমি আমার বক্তব্য লেখ দেব ক্লিক অন দি লিখলাম এটা ডিগ্রি ব্যবহার করার জন্য আমি চাইলে শূন্য জায়গায় স্কোয়ার ব্যবহার করতে পারবো না আর ঠিক তার বাম পাশেটা হলো নিচে স্কোয়ার বা ডিগ্রি ব্যবহার করার জন্য আর এখানে আছে একটা কি এ বি সি এ বি সি ঠিক আছে এটা হলো মনে করো তুমি একটা রিপোর্ট তৈরি করলা এই লাইনটা তুমি এবিসি দিয়ে মাঝখানে কি কেটে ফেললা এটা তুমি রিপোর্ট বানায় এই রিপোর্টটা তৈরি করে প্রিন্ট আউট করে কাউকে পড়তে দিলে বা তোমার স্যারের কাছে তুমি উপস্থাপন করলে যে বস দেখেন আমি রিপোর্টটা বানাইলাম আমি আমার মতো করে কিছু লেখা অ্যাড করছি তার উপর যে মার্জিন টেনে দিয়েছি আপনি চাইলে ওগুলো বাদ দিতে পারেন এগুলো আমি আমার মতো করে দিছি সেই কারণে মার্জিন টেনেছি দেখেন এগুলো থাকলে কেমন হয় বা না থাকলেই কেমন হয় থাকলে কিন্তু পরা যাচ্ছে দেখো ক্লিক অন হোম ট্যাবস ঠিক আছে এটা কি পরা যাচ্ছে না এখন প্রয়োজন স্যার বললো যে না তোমারটা থাকলে ভালো হয় তখন স্যার কী করবে আস্তে এটা সিলেক্ট করে তুলে দিবে যদি মেইল করে এই কাজটা ওয়ার্ডে থাকে আর যদি প্রিন্ট আউট করে তখন বলবে স্যার রেখে দাও আর যদি বলে যে না দরকারই নেই তো লেখাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলেট চাপ দিলেই চলে যাবে ঠিক আছে এই হলো ফ্রন্ট টুল বক্সের আজকের কাজ কি ফ্রন্টের টুলবক্সের ফ্রন্টের নাম পরিবর্তন সাইজ পরিবর্তন লেখাকে স্টাইল করা কালার করা ফিল কালার করা এবং এখান থেকে কেচ ঠিক আছে লেখার ধরন দেখানো এবং এখানে ডিগ্রি বাই স্কোয়ার দা ঠিক আছে এটা হলো আমার ফর বক্সের কাজ তার আগে গেছে কপি এবং পেস্টের কাজ এগুলো হবে শর্টকাট সহ এবং মেনুয়ালি আজকের ক্লাস ঠিক আছে আগামী ক্লাস আমরা আবার প্যারাগ্রাফ নিয়ে শুরু করব প্রতিদিন আমাদের আস্তে আস্তে অল্প অল্প করে কাজ শিখার প্রয়োজন ঠিক আছে আজকে মধ্যে ক্লাস এই পর্যন্তই